নমস্কার, পাপিয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের ঝাল। চলুন দেখে নিই তাহলে পটলের ঝাল করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখানে পাঁচটা পটলকে খোলা ছাড়িয়ে আমি হাফ করে কেটে রেখেছি এবং নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি ছোটো সাইজের একটা টমেটোকে কুঁচি করে এবং দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিরে রেখেছি। এখানে নিয়েছি এক চা চামচ সাদা সর্ষে, এক চা চামচ কালো সর্ষে এবং এক চা চামচ পোস্তকে আমি ভালো করে পেস্ট করে জল দিয়ে গুলে রেখেছি। আমি এখানে নিয়েছি হাফ চা চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এখানে রেখেছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, এখানে রেখেছি নুন পরিমাণ মতো আমি ইউজ করবো, এটা চিনিটাও আমি পরিমাণ মতো নেব এবং এখানে কালো জিরে আমি ফোড়ন দেওয়ার জন্য রেখেছি। আমি কড়াই গরম করে এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এটা করব সর্ষের তেলে, সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি এক এক করে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি একটা এক এক করে পটলটা এবার দিয়ে দেব। আমি সব পটলগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে এপিট ওপিট দু পিটি আমি লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেব। এবার আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলো। এবার আমি কড়াইতে এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে, ফ্লেভারটা বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি, আমি এরপর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, কিন্তু তার আগে এটা আমি একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার এই টমেটোটার মধ্যে আমি এই যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। আমি একটু সামান্য পরিমাণ নুন দিচ্ছি, কারণ পটল ভাজার সময় আমি নুন ইউজ করেছি, তারপর আমি দেখে দেব। এবার এটাকে কিছুক্ষণ হওয়ার জন্য, টমেটো যাতে নরম হয়ে যায় সেজন্য আমি এটাকে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 30 সেকেন্ড পর। 30 সেকেন্ড পর আমি ঢাকনা খুলছি, দেখুন টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই দুরকম সর্ষে আর পোস্ত বাটার মিশ্রণটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা এতে যে যেরকম পারবেন মিষ্টি ইউজ করবেন, এবং কেউ যদি মনে করেন মিষ্টি ইউজ করব না তাহলে নাও দিতে পারেন। আমরা এটা একটু একটু মিষ্টি দিই, সেজন্য আমি একটু পরিমাণ মতো চিনি দিলাম। দিয়ে এবার আমি এটাকে 1 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর আমি ঢাকনা খুলছি, দেখুন পটলের ঝাল আমার হয়ে গেছে। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকম আপনারা নামিয়ে নেবেন, নামিয়ে সার্ভ করবেন। দেখুন পটলের ঝাল রেডি। পটলটা যেহেতু আমার ভাজা ছিল সেই জন্য রান্না করতে আমার বেশি সময় লাগলো না। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তাহলে নমস্কার, আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার রান্নাঘর দেখতে থাকবেন।